সান্দাকফু বেড়াতে গিয়ে নিখোঁজ পর্যটক দল। ফোনে শেষবার গত 28 তারিখ কথা হয়েছিল পরিবারের সাথে। পরিবারের দাবি, স্থানীয় প্রশাসনের সঙ্গেও যোগাযোগ করেছেন তারা। দুশ্চিন্তায় দিন কাটছে অশোকনগরের পরিবারটি। সান্দাকফু বেড়াতে গিয়ে এক পর্যটক সহ টুরিস্ট কোম্পানির মালিক নিখোঁজ, দুশ্চিন্তায় পরিবার। ঘটনাটি ঘটেছে অশোকনগর পৌরসভার 16 নম্বর ওয়ার্ডে। নিখোঁজ ব্যক্তির পরিবার সূত্রে দাবি, টুরিস্ট ব্যবসায়ী দীপেশ সাহা চলতি মাসের 24 তারিখ 17 জন পর্যটককে নিয়ে ঘুরতে যান সান্দাকফু এলাকায়। 28 তারিখ শেষবারের মতো পরিবারের সাথে যোগাযোগ হয় দীপেশ সাহার। জানিয়েছিলেন, এলাকার অপর এক যুবক বাবাইদেকে নিয়ে ঘুরতে বেরিয়েছেন, জঙ্গলের মধ্যে চলে গেছেন, পথ হারিয়ে ফেলেছেন, কিছুই চিনতে পারছেন না। অন্য পর্যটকদের ফোন করে যেন লোকাল লোকের সাহায্য নিয়ে তাদের উদ্ধার করে নিয়ে আসা হয়। ওই শেষবারের মতো পরিবারের সাথে কথা হয় তাদের। তারপরে আর ওর সঙ্গে আমার কোনো কথা হয় না। আমরা চাই ও ভালোভাবে ফিরে আসুক, যেমন আছে, কোনো খোঁজ খবর তো নাই, বাড়ির সবাই তো এই অবস্থা। ওই একজন মানুষ অসুস্থ, এই সামনে অপারেশন হবে, সেটাও এখন বন্ধ রইল। তারপর থেকেই আর ফোনে যোগাযোগ করতে পারেননি পরিবারের সদস্যরা। স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগ করেছেন পরিবারের সদস্যরা, তবে সেভাবে কিছুই হয়নি। শনিবার দুপুরবেলায় তখন ও এমনি ফোন করে আমায় বলছিল যে আমার শরীরটা খুব খারাপ কাকি। তখন আমি বললাম তুমি যত তাড়াতাড়ি পারো চলে আসো। এই লাস্ট কথা ও বললো, রাত্রেবেলায় আমি ওয়াইফাই কানেকশন করে আমি ফোন করে জানাচ্ছি সব কিছু বাবাই দে। হ্যাঁ, প্রশাসনের কাছে গেছিলাম, প্রশাসন বলছে যে যেখান থেকে মিসিং হয়েছে ওখানে আগে ডায়েরি করতে হবে, কিন্তু ওখানে তো কেউ নেই যে ডায়েরি করার মতো। এবার রাত্রেবেলায় আমাদের এখানে বিধায়ক তা কাউন্সিলর সবাই মিলে গেছে, বলেছে যে আজকে সকাল থেকে যাই হোক একটা ব্যবস্থা করবে। সোমবার সকালে এলাকায় গিয়ে দেখা গেল অশোকনগর 16 নম্বর ওয়ার্ডের দুই পরিবারের সদস্যরা দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছেন। কথা বলতে গিয়ে বারবার বাড়ির লোকের চিন্তায় কেঁদে ফেলছেন তারা। বাবার সাথে আজ শনিবার কথা হয়, এবার তারপর থেকে আর আমার সাথে বাবার কোনো কথা হয়নি। বাবা যখন লাস্ট আমাকে শনিবার 12:30 সময় কথা হয়েছিল, আমি দিদা বাড়িতে ছিলাম, আমি আমার বাড়িতে ছিলাম না। আবার মা বাবা আমাকে সেরকমভাবে কিছুই জানায়নি, আর বাবার সাথে আমার সেরকমভাবে কথা হয়নি। সেদিন যখন জানানো হয়েছিল সে তখন আমার বাবা বাবার সাথে আমার এটুকুই কথা, আমার বাবা আমাকে দেখার জন্য খুব কান্নাকাটি করছিলো আর বলছিল আমি এখন এক জায়গায় এসেছি, সেখানে নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না, আমি নেটওয়ার্ক ওইখানে পাওয়া যায় না, ওখানে নেটওয়ার্কের জন্য আলাদাভাবে টাকা ভরতে হচ্ছিলো তার জন্য। এখনও যোগাযোগ করে উঠতে পারেননি তাদের সাথে। দুই পরিবারের পক্ষ থেকেই সরকারের কাছে অনুরোধ, তাদের বাড়ির লোককে উদ্ধার করে বাড়ি ফেরানোর ব্যবস্থা করা হোক। ট্যুর নিয়ে গেছিলো, ওখান থেকে উনি কালাপোখরি গেছিলো, ওখান থেকে উনি মিসিং হয়েছে। মানে ওনাকে ধরে 18 জন গেছিলো। হ্যাঁ, ওনার ট্যুরের বিজনেস, উনি গেছিলো এখান থেকে 24 তারিখ বেরিয়েছিলেন, ট্রেনে করে গেছে। হ্যাঁ, লাস্ট যোগাযোগ হয়েছে পরশু দিন, মানে 28 তারিখ সকালবেলা। আমি রাস্তা হারিয়ে ফেলেছি জঙ্গলের মধ্যে, সারা রাত সারাদিন আমরা না খেয়ে দিয়ে এখানেই পড়েছিলাম সারা রাত। তুমি কাউকে বলো যে মানে ধীমান বলে একজনকে মেনশন করে ওনার সাথে গেছিলো, মানে ওরা ট্যুরে গেছিলো, বলছে ওকে বলো লোকাল লোক দিয়ে আমাদের এখান থেকে রেস্কিউ করতে, আমরা কিছুতে রাস্তা চিনতে পারছি না। একটা বড় পাহাড় আছে, একটা ঝর্ণা আছে, তার পাশে উঁচু জায়গায় আমরা দাঁড়িয়ে আছি। ওদের এরকম বারবার উনি মানে যতক্ষণ ওইটুক সময় বলেছে, তারপরে বারবার ফোন করছি, ফোন কাটা কাটা আসছে। এবার ওখানে ওদের সাথে যোগাযোগ করার জন্য আমি নাম্বার দিয়ে পাঠিয়েছি, তুমি যোগাযোগ করো ওদের সাথে, এ করো। মানে লাস্টে মানে কিছু আমার ও যোগাযোগ, তারপরে ওর সুইচ অফ হয়ে গেছে আর ওর সাথে আমি যোগাযোগ করতে পারিনি। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্সল্যান্ড, অশোকনগর।